This episode is brought to you by Art Materials. जी अल्हम्दुलिल्लाह जी अल्हम्दुलिल्लाह ঠিক আছে আমরা শুরু করি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের আসলে দুইটা রিভিউ ক্লাস হবে এই ক্যালিগ্রাফি যেটা কলমের আমরা যে কলম দিয়ে করব এটা তার আজকে প্রথম রিভিউ ক্লাস রিভিউ ক্লাসে আপনারা যে পূর্বে ছয়টি ক্লাস করেছেন সেই ছয়টি ক্লাসে আপনাদের কি ধরনের সুবিধা অসুবিধা ছিল সেগুলো এবং প্রশ্ন থাকলে সে প্রশ্নগুলো করবেন কোনো হরফ বুঝতে মানে সমস্যা হলে কিংবা অসুবিধা হলে সেগুলো বুঝবেন তাহলে ইনশাআল্লাহ আমরা সেটাই করতে পারব তো এই হলো বিষয় এখন আপনারা বলেন কার কি আছে স্যার আমি আর আদনান আছি স্যার এখানে আর অন্যান্যরা কেউ আসে নাই তো আদনান বলুক আচ্ছা আদনান আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন আমার কোনো প্রশ্ন নেই মানে এই যে যে ছয়টা ক্লাস করা হয়েছে এই ছয়টা ক্লাসের যে হরফগুলো শেখানো হয়েছে এইগুলো কি আপনি সবগুলো পারবেন জি স্যার না দেখে জি স্যার দেখে না না দেখে পারবেন আচ্ছা ঠিক আছে যদি না দেখে পারেন তাহলে কালকে আজকে আজকে সারা রাত আছে এবং কালকে সারা দিন এই দুই দিনের মধ্যে সমস্ত হরফগুলো সুন্দর করে আলিফ থেকে ইয়া পর্যন্ত একটা খাতায় লিখে দেখাবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবার মারুফ রানা ভাই বলেন আপনার কোনো সুবিধা অসুবিধা আছে আমি না দেখে পারবো না স্যার না দেখে করতে হবে কারণ কি আমরা প্রথমে দেখে দেখে মস্ক করব দেখে দেখে মস্ক করার পরে যখন হাত এসে যাবে তখন না দেখে লিখতে হবে জি জি না দেখে লিখলে তাহলে বোঝা যাবে যে আপনি কতটুকু অর্জন করলেন আচ্ছা আপনি একটু দেখাই এর ভিতরে আমি একটু জিনিসটা দেখাই যেমন আপনারা এখানে একটা লেখা দেখতেছেন আমি আবার আরো দেখাই এখানে আরেকটা লেখা দেখতেছেন এবং এইখানে আরেকটা লেখা দেখতেছেন ঠিক আছে এবং এইখানে আরেকটা লেখা দেখতেছেন হ্যাঁ একই লেখা বারবার করছি তাই না এবং এখানে মস্ক করছি হ্যাঁ তো এইটাকে আমরা তাসবিহ বলি বা মস্কের খাতা বলি হ্যাঁ তো এটাও একটা ক্যালিগ্রাফি হয়ে গেছে এবং এটা নেটে এই ধরনের ক্যালিগ্রাফি আছে আমি সেটা দেখে অনেকদিন আমার হাত মানে এটা নাস্তালিকে করা নাস্তালিকের হাত আমার ভালো মানে এখন দেখছি জড়তা এসে গেছে এই জন্য নাস্তালিক আবার কিছু করব তো এখানে ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন কবলিকুম লাম্মা জুলিমু মানে তোমাদের পূর্বে অনেক আমি জাতিকে ধ্বংস করে দিয়েছি কি জন্য যে তারা জালেম ছিল এই জন্য বুঝছেন তো এই আয়াতটা আমার ভালো লাগছে এই জন্য আমি এটা ক্যালিগ্রাফি করব তো এই কম্পোজিশনটা বেশ ভালো লাগছে তো আপনি এবং এই প্রেশারটা দেখেন এখানে যেমন আমি এবার পাশে আরেকটা দেই হ্যাঁ এখানে আরেক রকম এবং এখানে যদি দেই এখানে আরেক রকম এটা নির্ভর করে আমি যে এখানে কলমটা রেখে টান দিচ্ছি ফুল কলম রেখে টান দিতে পারছি কিনা
এবং সেটা খুব প্রেশার দিচ্ছি না প্রেশার কম দিচ্ছি, রেখে আলতোভাবে টানতে পারছি কিনা, এই যে আলতোভাবে টানছি দেখেন সুন্দর স্মুথ হয়েছে, এটা কিন্তু অত স্মুথ হয়নি, এই দুটা স্মুথ হয়েছে বেশি। তো সুতরাং আপনাকে দেখে মনে হয় আপনার পেন আপনার কথা শুনে, আমার পেন আমার কথা শুনে না। না আপনার আপনার প্রবলেম আমারও হচ্ছে, এটা নির্ভর করবে হলো আপনি যত বেশি লিখবেন পানি কম বেশি দিয়ে, পানি কম বেশি দিয়ে কালি ঠিক মতো এখানে দোয়াতে আসে কিনা। কপিটা একটু গ্লসি তো, যে কারণে আমার মানে আমার কেন জানি মনে হচ্ছে কালারটা অ্যাবজর্ব করতে টাইম নেয়, মানে আমি লিখে আরাম পাচ্ছি না, হয়তো আমি পারি না বিধায় পেপারটা একটু গ্লসি টাইপ। আমি আরেকটা জিনিস বলি, আপনি আমি যে কাগজে লিখছি এটা হলো ক্যালিগ্রাফি করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কাগজ, এছাড়া অন্য কোনো কাগজে এটা এই মজাটা আসবে না, যদি না আপনি হাতে বানানো ক্যালিগ্রাফির হাতে বানানো কাগজ। না স্যার আপনি যেটা দিয়েছেন ওটাতেই ট্রাই করছি, এটা তো গ্লসি না, এটা তো ম্যাট। স্যার আমার তো একটু শাইনি মনে হলো পেপারটাকে। স্যার আমার না না শাইনি হবে কেন, সব ম্যাট পেপার দিয়েছি, এতে কোনো শাইনিং হয় না। আচ্ছা না শাইনিং তো হলো একবারে চকচক করবে, এটা তো চকচক করে না, না অতটা চকচকে না, বাট খুব প্লেন স্মুথ সারফেস স্যার, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু যাই হোক আমি হয়তো বা ইউজ টু না বিধায় একটু প্রবলেম লাগছে। এমনিতে পেপার খারাপ না, অবশ্যই পেপার প্রথম আমাদেরও হয় কলমে বেশি কালি যেত কিংবা আমাদের কলমে কালি উঠতো না, দুইটার একটা। এইখানে আমার পানি আছে, আমি জাস্ট পানিটা যদি নিয়ে নেই দেখেন ওই যে পানির মধ্যে হঠাৎ করে কালি দেওয়াতে পানিতে কিভাবে পানি নিয়ে নিচ্ছে। হ্যাঁ এখন আমি পানি নিয়ে যদি একটু লিখি দেখি কি হয়, দেখেন এই যে পানি নেওয়াতে এটা হয়েছে কি এখানে পাতলা হয়ে গেছে এবং এই যে রংটা মানে ই হচ্ছে, এইটা নির্ভর করবে আপনার আস্তে আস্তে লেখার, যত লিখবেন লিখতে লিখতে বুঝে ফেলবেন যে কতটুকু পানি লাগবে। এই জন্য আমরাও এখনো এখনো ক্যালিগ্রাফি করার আগে এরকম কলমে নিয়ে এরকম একটু দেখি যে আমার মানে কালিটা ঠিক আছে কিনা, ঠিক থাকলে আমি ওইটা দিয়েই শুরু করি, আর যদি ঠিক নেই তাহলে পানি দিতে হবে নাকি আর একটু কালি দিতে হবে, দুইটা পানি দিলে তো পাতলা হবে। স্যার বিষয়টা হচ্ছে নিজে যখন টিচার হই তখন বাচ্চাদের একভাবে কনসোল করি, আর নিজে যখন স্টুডেন্ট হই স্যার তখন ফ্রাস্ট্রেটেড লাগে, বিশেষ করে মারুফ ভাইয়া বা ওয়াহিদ ভাইয়া না আরেকজন ভাইয়া যে আছেন, এরা এত সুন্দর কাজ দেয় দেখে স্যার আমার পেন চলে না। স্যার আমারও সেম অবস্থা আপুর মতো, স্যার ভাইয়া তো অনেক সুন্দর সুন্দর পেন আমি দেখেছি স্যার, আমার ওই টাইপের পেনও নাই। আর আমি কবলিকুম লাম্মা জুলিম এইটাই আমি লিখবো, এই যে লিখেছি অনেকগুলো লিখেছি এগুলো একটাও আমার মনে মনপুত হয়নি, ভালো হয়নি, এই জন্য লিখতেছি, যখন একেবারে 100% আমার মনে হবে যে না এখন লিখলে হবে তখন আমি এটা লিখি। হ্যাঁ স্যার আপনার মনে হয় ভালো হয়নি স্যার, ওগুলো আমাকে দিয়ে দিয়েন স্যার। তো এই আর কি, জি স্যার আপনারা এরকম মস্ত করতে থাকবেন আর মস্ত করে তারিখ দিবেন নিচে, তারিখ দিলে দেখবেন অনেক সুন্দর সুন্দর এক সময় এগুলো অনেক কাজে লাগবে পরে। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, আজকে আরো একটা জিনিস আপনাদের বলি, এখানে দুইটা কলম দেখছেন দুইটাই কিন্তু একটা, এটাও বাঁশের, বাঁশের কুঞ্চির এটাও বাঁশের কুঞ্চির, কিন্তু এই দুইটা কলমের লেখা কিন্তু দুই নেচারের, এটা হলো এই বাঁশের মানে ইয়ের জন্য এদের আলাদা ইয়ের হওয়ার জন্য, এবং এই যে কলম এটা দিয়েও লেখার নেচার আলাদা হবে, এগুলো আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন না, লিখতে লিখতে এক সময় মনে হবে যে এই কলমে কি লেখা হবে এই কলমে কি লেখা হবে, আপনারা টের মানে বুঝে ফেলবেন। হ্যাঁ তখন দেখবেন যে লেখা তখন কথা বলা শুরু করবে, হ্যাঁ মানে আপনার কলমে তখন কথা বলবে যে এই কলমে সব জিনিস লেখা যাবে না, আবার এই কলমেও সব জিনিস লেখা যাবে না, এই কলমের জন্য যেইটা এই কলমের জন্য অন্য আর একটা। হ্যাঁ কিন্তু লেখা যাবে, আপনি লিখবেন কিন্তু ওই মজাটা আসবে। এই যে আমি এখানে যদি দেখাই দেখেন এখানে একটা টান দেই,
এখানে একটা টান দিলাম এবং একই, কিন্তু দুইটাই তোমার। এখন এই তোমারের লেখা টান দিয়ে দেখেন কিরকম হয়। দুইটা দুই রকম, মানে আপনারা দেখছেন একই রকম, কিন্তু একজন যিনি মানে পুরোদস্তুর ক্যালিগ্রাফার উনি দেখে বলবেন দুইটা এক কলমের লেখা না, দুইটা দুই কলমের। হ্যাঁ, অথচ কলম কথা বলে এখানে কিন্তু তিনটা কলম আছে তিন রকমের, মানে একই তুমি